নমস্কার বন্ধুরা চলেছি নতুন একটি হানড্রেড পার্সেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে পৌরসভায় অর্থাৎ মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন ওয়েস্ট অর্থাৎ বর্তমানে পৌরসভায় কর্মী নিয়োগ চলছে আপনারা যারা পৌরসভায় কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন কিভাবে আবেদন করতে হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে এখানে জয়নিং হলে কত টাকা স্যালারি পাবেন তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন যাতে আবেদন করার সময় কোনো রকম ভুল ত্রুটি না হয় আর বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই হানড্রেড পারসেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেতে যাতে আপনি আবেদনটি করতে পারেন সবার আগে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কিভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো কি আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন বেঙ্গল অর্থাৎ বর্তমানে বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌরসভায় কর্মী নিয়োগ চলছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি এখানে আছে চুয়াত্তরটি অর্থাৎ বর্তমানে চুয়াত্তরটি শূন্য পদে এখানে নিয়োগ চলছে এখানে আবেদন করতে গেলে বা এই কাজে জয়েন হতে গেলে এডুকেশান কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস প্রার্থীরাও এই কাজটিতে আবেদন বা এখানে জয়েন হতে পারবেন জেন্ডার বন্ধুরা এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন অর্থাৎ উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এখানে আবেদন করতে গেলে আপনাদের এজ লিমিট বা বয়স সীমা আঠারো থেকে আটত্রিশ বছর বয়স সকল প্রার্থীরা অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে আটত্রিশের মধ্যে থাকে তবে অবশ্যই আপনি এখানে আবেদনটি করতে পারবেন স্যালারি বন্ধুরা এখানে জয়নিং হলে আপনাদের পোস্ট ওয়াইজ একটা স্যালারি এখান থেকে থাকবে সেটা হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা থেকে আঠারো হাজার দুইশো টাকার মধ্যে একটা স্যালারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে বন্ধুরা জয়নিং হলে আপনাদের ডিউটি টাইম থাকবে দশ ঘন্টা অর্থাৎ মিনিমাম দশ ঘন্টা আপনাকে এখানে ডিউটি করতে হবে তার সঙ্গে আরও ফেসিলিটি অর্থাৎ এখান থেকে আপনারা আরও যেসব ফ্যাসিলিটিগুলো পাবেন সেটা হলো পি ব্যবস্থা আছে রুম ফ্রি অর্থাৎ থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রুম পেয়ে যাবেন উইকলি ওয়ানডে অফ অর্থাৎ সপ্তাহে সানডেতে সানডেতে আপনারা ছুটি পাচ্ছেন মাসে আপনাদের ছাব্বিশ দিন এখানে ডিউটি করতে হবে এখানে আবেদন বা কাজে জয়েন হতে গেলে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন বন্ধুরা এখানে জব পোস্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ বর্তমানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পোস্টে এখানে নিয়োগ চলছে এখানে ফিল্ড অফিসার পোস্টে আবেদন করতে গেলে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস সকল প্রার্থীরা ফিল্ড অফিসার পোস্টে আবেদনটি করতে পারবেন ডাটা এন্ট্রি অফিস অফিসার ডাটা এন্ট্রি অফিসার পোস্টে আবেদন করতে গেলে আপনাকে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজের উপর যদি আপনার অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই আপনি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনটি করে দেবেন এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন সুপারভাইজার সুপারভাইজার পোস্টে আবেদন করতে গেলে আপনাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে গ্র্যাজুয়েশান পাস সকল প্রার্থীরা সুপারভাইজার পোস্টে আবেদন করতে পারবে পারবেন তার সঙ্গে আপনাকে কম্পিউটার নলেজ অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজের উপর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে বন্ধুরা বর্তমানে এই তিনটি পোস্টে নিয়োগ চলছে আপনি আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী যে কোনো একটি পোস্টে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে জব লোকেশনগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে বন্ধুরা এখানে কলকাতা হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা শিলিগুড়ি জলপাইগুড়ি হুগলি নদিয়া। এই আটটি লোকেশনে অর্থাৎ আট আটটি ডিস্ট্রিক্টের কয়েকটি পৌরসভায় এখানে নিয়োগ চলছে সুতরাং আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটি লোকেশনে আবেদন করতে পারবেন নেচার অফ জব বন্ধুরা কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পারমানেন্ট একটি জব অর্থাৎ এখানে আপনাদেরকে ভাবে নিয়োগ করা হবে কোন রকম অস্থায়ী জব নয় এখানে কিভাবে আবেদন করবেন এখানে অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন বিডিও ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে গিয়ে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সিবি যেই সিবিতে অবশ্যই আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকে এরকম একটি সিবি আর মার্কশিট অর্থাৎ রেজাল্ট আপনার আপনি যে কোয়ালিফিকেশানে এখানে আবেদন করবেন সেই কোয়ালিফিকেশনের মার্কশিট আপনাকে সেন্ড করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ইমেল আইডি দেওয়া আছে সেইখানে আপনাদের সেন্ড করতে হবে বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন কিভাবে এখানে সিলেকশন করা হবে এখানে সিবি সিলেকশন প্রথমে আপনার সিবিটি সিলেক্ট করা হবে সিবিটি সিলেক্ট করা হবে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে সিবিটি সিলেক্ট করা হবে আপনার রেজাল্ট যদি ভালো থাকে তবে অবশ্যই আপনার সিবিটি সিলেক্ট হবে আপনার সিবি সিলেক্ট হলে আপনাকে ইন্টারভিউতে ফোন করে ডেকে নেওয়া হবে আপনি যদি ইন্টারভিউতে পাস করতে পারেন তাহলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জয়নিংয়ের সময় নিয়ে আসতে হবে সেগুলো হলো আপনার আধার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো চার কপি আপনার আইডি কার্ড বা ভোটার কার্ড এই কয়েকটি ডকুমেন্টস যদি থেকে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন কারণ এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে জয়নিংয়ের সময় সঙ্গে করে নিয়ে আসতে হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেরুল অর্থাৎ কাজটি সম্পূর্ণভাবে কোম্পানির আন্ডারে অর্থাৎ কোম্পানির আন্ডারে হয়ে আপনাদের কাজটি করতে হবে এটা কোনো গভর্নমেন্ট জব নয় সম্পূর্ণভাবে কোম্পানির আন্ডারে কোম্পানির পেরুলে আপনাদের কাজটি করতে হবে কোম্পানির আন্ডারে সম্পূর্ণভাবে পারমানেন্ট একটি জব অর্থাৎ এখানে আপনাদেরকে পারমানেন্টভাবে নিয়োগ করা হবে সুতরাং আপনারা যারা কাজটি করতে ইচ্ছুক অর্থাৎ পৌরসভায় কোম্পানির আন্ডারে হয়ে যারা কাজটি করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদনটি করে দেবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ